বাংলার মিঠুন চক্রবর্তী পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, আর এই খবরে গোটা চলচ্চিত্র মহল উচ্ছ্বসিত। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনেকেই, আর এই মাসের 8 তারিখ তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হবেন। উত্তর কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটির গলি থেকে মুম্বাই শহরে গিয়ে অভিনয় করার জার্নিটা সত্যি যেন একটা গোটা সিনেমা। মুম্বাইতে গিয়ে তার এক রাতে আস্তানা হয়েছিল পুলিশের হাজত। সমুদ্রের ধারে বেঞ্চিতে একা শুয়ে থাকতে দেখে দুষ্কৃতিকারী সন্দেহে মিঠুন চক্রবর্তীকে লক আপে ঢুকিয়ে দিয়েছিল সেখানকার পুলিশ। প্রহরীর দৃষ্টি এড়িয়ে বন্ধুর হোস্টেলে রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর বন্দোবস্ত করতে পেরেছিলেন। ভোর রাতে পাঁচিল টপকে বেরিয়ে পড়তে হতো, সর্বসাধারণের জন্য নির্দিষ্ট শৌচাগারে ঘুরে সাত সকালেই সোজা প্রমোদনগরীর উদ্দেশ্যে। সেখানে দাঁড়াতে হবে, নাম কিনতে হবে, প্রমাণ করতে হবে আমি পারি। হ্যাঁ, বাংলা ছেলেটি পেরেছিলেন, বলিউড শাসন করেছেন তিনি। তিনি এক এবং একমাত্র দা মিঠুন চক্রবর্তী। নিজে থেকে বিশ্বাস করতেন, নিজেকে নিজেই বলতেন, বাঙালি হয়ে তুমি হেরে যেতে পারো না, বাঙালি ইতিহাস গড়ে, পালিয়ে যায় না। আর সেই কথাটাই তিনি আজ সত্য প্রমাণিত করলেন। তিনি নিজেই একটা ইতিহাস পাচ্ছেন, দাদাসাহেব ফালকে পুরস্কার। মিঠুন চক্রবর্তী এর আগে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন, তবুও অনেকে বলেন আসলে মিঠুন বাঙালি বলেই বোধহয় পদ্ম পুরস্কার পেতে অনেক বেশি সময় লাগলো তার। যারাই পুরস্কার পেয়েছেন তাদের অনেকের তুলনায় আরও আগে মিঠুনের এই পুরস্কার পাওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত অবশ্য দাদাসাহেব ফালকে তিনি পাচ্ছেন। মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে তার অভিনয়ের হাতে খড়ি। প্রথম ছবিতেই ছক্কা, প্রথম ছবিতেই তা ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার, জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাকে। তারপর গত 48 বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন তিনি। তবে আপনি কি জানেন, প্রথম ভারতীয় হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন এক বাঙালি? আগে হ্যাঁ, সেটা নিয়ে নিশ্চয়ই বলবো। তবে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য এই প্রশ্নটা রইল, কোন ভারতীয় প্রথম অস্কার পেয়েছিল? সত্যজিৎ রায়, এ.আর. রহমান, ভানু আথাইয়া, নাকি রেসুল পুকুরটি? কমেন্ট করে জানান আপনাদের উত্তরটা। প্রথম ভারতীয় হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। 1969 সালের কথা বলছি। পিতামহ ছিলেন পাবনার জমিদার, পিতা কর্নেল মন্মথনাথ চৌধুরীকে কে না চেনেন, ভারতের প্রথম শল্য চিকিৎসক। বাবা এবং মা দুই দিক দিয়েই রবি ঠাকুরের আত্মীয়া। তরুণ দেবিকা রানী টেক্সটাইল ডিজাইনিং শিখে ইংল্যান্ডের স্টুডিওয়ে কাজও করেছিলেন। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি। বাণিজ্যিকভাবে ভারতে যথেষ্ট সফল হয় দেবিকা রানী ও হিমাংশু রায় অভিনীত কর্ম সিনেমাটি। তাদের দুজনের কথা এর আগে আমরা অন্য একটা ভিডিওতে বলেছি, পারলে সেটাও দেখে নিতে পারেন। অনেকেই বলেন কলকাতা থেকে বোম্বাই পালিয়ে গিয়ে মিঠুন চক্রবর্তী স্টার হয়েছেন। সেই প্রশ্নের উত্তরে মিঠুন স্বয়ং জানিয়েছেন, মোটেও স্টার হতে তিনি বোম্বে যাননি, গিয়েছিলেন একটা চাকরি খুঁজতে। ফিল্মে নামাটা ঘটনাচক্রে। যখন প্রথম বোম্বে গিয়েছেন, একেবারে অজানা একটা শহর, সাঁতার না জেনে মাঝ সমুদ্রে নামার মতন অবস্থা, তবু বারবার মনে হতো তিনি নিশ্চয়ই জিতবেন, আর না জিতলেও অন্তত প্রাণপণ লড়াই করে যাবেন। ব্যক্তিগত জীবনেও হেরে যাওয়াকে সম্মান দেন তিনি, হারকে জয় বলে মনে করেন যদি সেটা লড়াই করে হয়। আর আজ আবার একটি জয়ের খবর, বাংলার মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পাচ্ছেন। নিঃসন্দেহে চলচ্চিত্র প্রেমী মানুষেরা এই সংবাদে খুবই খুশি হবেন। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমাদের গোটা লাফালাফি টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।